60 বছরের বয়স্ক লোকটি রাস্তায় শুয়ে আছে। এটা দেখে একটি ছেলে কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মামা আপনি মশারি টাঙ্গিয়ে শুয়ে আছেন কেন, থাকার জায়গা নেই বাবা? এই রাস্তায় থাকি আমি। আপনার সন্তান নেই কোনো? আছে, আমার 3টে সন্তান আছে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর একটি মেয়ে আছে, বিয়ে হয়েছে। কি বলেন মামা, তবে আপনি এই রাস্তায় থাকেন কেন? বুঝলাম না। থাকি কি আর এমনি এমনি, এর অনেক কারণ আছে বাবা। যদি কিছু মনে না করেন আমি কি জানতে পারি দয়া করে? আচ্ছা শোনো, আমার ছিল সুন্দর একটা পরিবার যেখানে 5 জনের বসবাস করতাম, আমি, আমার বউ আর 3 সন্তান। সুন্দর ছিল আমাদের জীবনযাপন। আমি কাজ করতাম বলতে রিক্সা চালাইতাম আর ওদের পড়াশোনা করাতাম। এইভাবে দিন চলতে লাগলো। হঠাৎ একদিন আমার বউটা ভীষণ অসুস্থ হয় আর সেই অসুস্থ অবস্থায় মারা যায়। তখন আমি ভেঙে পড়ি অনেক, কী করবো না করবো ভেবে পাচ্ছিলাম না। তখন আমি ভেবেছি আমার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করব, তাই আর পরবর্তী বিয়ে করি নাই। এরপর রোদ বৃষ্টির মাঝে মাথা ঘুম পায়ে ফেলে রিক্সা চালিয়ে ছেলের প্রতিষ্ঠিত করি। এরপর ওরা নিজেরাই পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করে নেয় আর মেয়েটিকে আমি বিয়ে দেই একটি গরিব ঘরে। একদিন রিক্সা চালাচ্ছি, হঠাৎ দেখি আমার বড় ছেলে আর ছোট ছেলে বন্ধুদের নিয়ে ঘুরতেছে। এটা দেখে ওখানে যাই আমি, গিয়ে বলি, বাবা বেশি রাত জেগে ঘুরিস না, তাড়াতাড়ি বাসায় আসিস। কথাটা শুনে সবাই আমার দিকে তাকায় আর হাসতে থাকে। সেদিন ওরা দুজন আমাকে বলেছিল, আচার্য আপনি কে আর আমাদের সন্তান বলছেন কেন? আমি বলেছিলাম, আমি তোদের বাবা রে, আমাকে চিনতে পারিস না? না, আমরা চিনতে পারছি না, আমাদের বাবা তোর মতো রিক্সাওয়ালা না, চলে যায় এখান থেকে, কী আর করবো। এই তাই মন ভরা দুঃখ নিয়ে বাসায় আসি। এসে অপেক্ষা করতে থাকি 2 সন্তানের। অপেক্ষা করতে করতে রাত 11টায় 2জন বাসায় আসে। আসা মাত্র বলতে থাকি, তোরা আমাকে বাবা বলতে অস্বীকার করলি কেন? তোমাকে বাবা নামে পরিচয় দিলে আমাদের মান সম্মান কি থাকতো? হ্যাঁ, আর আমরা চাই না তোমার সাথে থাকতে। কেন চাস না? কারণ আমাদের মান সম্মান আছে, যেটা তোমার কারণে নষ্ট হচ্ছে। এই কথাটা শুনে আর কিছু না বলে সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে আসি, আর ওই বাড়িতে যাইনি। কারণ আমার সন্তান আজ অনেক বড় হয়েছে, ওদের সমাজের কাছে আমি তুচ্ছ। এই কথাগুলো বলে ছেলেটি নিজেই কান্না করে দেয় আর বলতে থাকে, মামা একটা কথা বলি। বলো। আমার বাবা নেই এই পৃথিবীতে, একটি বৃদ্ধাশ্রম খুলেছি যেখানে আপনার মতো অনেক বয়স্ক লোক আসছে, যদি চান আপনি থাকতে পারেন। কোনো কাজ করতে হবে না, শুধু বসে বসে খাবেন আর গল্প করবেন। যাবেন আমার সাথে? আচ্ছা, ওখানে কি আমাকে 2 বেলা ভালো করে খাইতে দিবে? 2 বেলা না, 3 বেলা দিবে? তবে রাজি আছি যাইতে। ওখানে গেল, কিন্তু আর কখনো রিক্সা চালাইতে দিব না। ঠিক আছে বাবা, আমি রাজি। এরপর ছেলেটি এই বয়স্ক লোকটিকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। ওইখানে হাজারো অবহেলিত বাবা হয়ে রাস্তায় পড়ে আছে, যে এক মুঠো খাইতে পারে না। আসুন আমরা তাদের পাশে এগিয়ে আসি আমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।